بسم الله الرحمن الرحيم ميدان اتش دي فيديو সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সম্মুখে মূলমান বয়ান নিয়ে আসেন আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হযরত আল্লামা শেখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরী সাহেব মূলমান বয়ান পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا উপস্থিত বাংলাদেশ তামিল ফ্রন্ট বিজয়নগর উপজেলার উদ্যোগে আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স 2018 সালের সম্মানিত সভাপতি সম্মানিত আগত বিভিন্ন দরবারের মশায়েখে তরিকত অসংখ্য বুজুর্গান দীন হযরত উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ বিশেষ করে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ইসলামী যুব সেনা ছাত্র সেনা আহলে সুন্নাহ ওয়াল জামাত সমন্বয় তথা আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমানি তরিকত ফন্তি আমার আশেক রাসূল ভাইরা সাংবাদিক ভাইরা কলেজ স্কুল মাদ্রাসায় ইউনিভার্সিটির শিক্ষারত ছাত্র বাবারা গোয়েন্দার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আজকে আমরা এসেছি আল্লাহ নবীর পক্ষে একটি দল, তার বিপরীত দল রয়েছে 72, আল্লাহ নবীর পক্ষে দল রয়েছে একটি দল। উচ্চস্বরে বলেন যেই দলটির নাম আহলে সুন্নাহ, আওয়াজ দিতে হবে, জবান বন্ধ করার আর সময় নেই। মুনাফিকদের বিরুদ্ধে 1400 বছর পড়বে তলোয়ার দিয়ে, অস্ত্র দিয়ে, মেসওয়াক দিয়ে, হেকমত দিয়ে যুদ্ধ হয়েছিল। বর্তমান 1440 হিজরিতে ব্রাহ্মণবাড়িয়া জেলায় আজকের এই বিশাল সুন্নি কনফারেন্সে আপনাদেরকে উচ্চ স্বরে জবান থেকে শব্দ বাহির করতে হবে। উচ্চ স্বরে বলেন, আমরা কি হুসাইনি না এজিদি? যারা হুসাইনি দুই হাত ধরে কিছুক্ষণ রাখুন, আমাদের এই সমাবেশ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির বিরুদ্ধে নয়। আমাদের এই কনফারেন্স যারা টুফি মাথায় দিয়ে, মুখে দাড়ি রেখে, মাথায় পাগড়ি দিয়ে, হাতে তসবি নিয়ে ইসলামকে বিকৃত করে এজিদ ইসলাম কায়েম করতে চায়, আওলাদ রাসূলদের বিরুদ্ধে করতে চায়, উচ্চ স্বরে বলেন সেই সমস্ত মুনাফিকের বিরুদ্ধে আমাদের ঐক্য হওয়ার প্রয়োজন আছে কিনা? আফসোস, আফসোস, আল্লামা মুফতি ওবায়দুল মুস্তাফা নকশবন্দি তিনি তার বক্তব্য বলেছেন, অনেক আখাবার, অনেক মুরব্বী আমাদের থেকে বিয়োগ হয়ে জান্নাতবাসী হয়েছেন। আজকে আপনারা কেন কেন এসেছেন? বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এটা আবার কি? এতগুলি রাজনৈতিক সংগঠন থাকার পরও এটা আবার কি? এটা কি জানেন? এই শব্দের সাথে, ইসলামী ফ্রন্টের শব্দের সাথে, হুসাইনের রক্তের
সাথে সংযুক্ত রয়েছে, আহলে বায়াতের রক্ত মোবারকের সাথে সংযুক্ত রয়েছে, ইসলামী ফ্রন্টের সাথে হুজুরে গাউসুস সাকালাইন পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানির সম্পর্ক রয়েছে, খাজা গরিব নামাজের সম্পর্ক রয়েছে, মুজাদ্দিদ আল ফিসানির সম্পর্ক রয়েছে, বাদ নকশবন্দির সম্পর্ক রয়েছে, নারা এই ইসলামী ফ্রন্টের সাথে শাহজালাল সহ 360 আউলিয়ার রক্তের সম্পর্ক রয়েছে, এই ইসলামী ফ্রন্টের সাথে ইমাম আহমদ রেজা খা ফাজলের সম্পর্ক রয়েছে, জনগণ ঠিক কিনা? প্রিয় সুন্নি জনতা, কি করবেন? চার কাপে লাথি মারুন, ডলারে লাথি মারুন, টাকায় লোভের টাকায় লাথি মারুন, ইমানকে হেফাজত করুন। বলেন একটিবারের জন্য হলো নবীর পক্ষে আপনারা সমর্থন দিতে রাজি আছেন কিনা? দুই হাত তুলুন, দুই হাত তুলুন। কয় দলের কথা বলবো? আমরা এক, আমাদের এন্ট্রি হচ্ছে 72। প্রত্যেকটি মুনাফিকের বাচ্চা নামাজ পড়ে, প্রতিটি মুনাফিকের বাচ্চা কোরআনের তাফসির করে, বুখারী শরীফের দোহায় দেয়, সিয়া সিত্তার দোহায় দেয়, অথচ একটা রানিং এজিদ, রানিং শয়তান, রানিং মালাউন, এদেরকে আমাদের চিনতে হবে। তাই প্রিয় সুন্নি জনতা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূর, তিনি নূর, তিনি প্রদীপ, ইন্নার সাল্লাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার নবী নূর, আমার নবী আলো দেয়, আমার নবী নিজে আলো, নবীর আলো হয়েছে আল্লাহ থেকে। উচ্চ স্বরে বলেন, আমার নবীকে নূর অস্বীকার করার কোন সুযোগ আছে? আজকে নবীকে অস্বীকার করছে, অন্যদিকে ইসলামের দোহাই দিচ্ছে, এক শ্রেণীর মুনাফিকের বাচ্চারা মিডিয়ার মধ্যে বসে। এই জন্য আমি রানিং সরকার, যারা শাহজালালের পক্ষে ছিলেন আছেন, আমি তো মনে করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি বর্তমান মক্কা শরীফ ওমরা করতে গিয়েছেন, নিশ্চয় তার পূর্বাভাস পাওয়া যাচ্ছে, তিনি শাহজালাল যাবেন, নির্বাচন সেখান থেকে শুরু করবেন। আমি সরকারের প্রতি শ্রদ্ধা রেখে, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা রেখে বলবো, আপনি ঢাকা বিমানবন্দরকে আপনার বাবার নামে, বঙ্গবন্ধুর নামে না দিয়ে, কোন ব্যক্তির নামে না দিয়ে আপনি শাহজালালের নামকরণ করেছেন। তাই আহলে সুন্নাতের জামাতের একজন প্রেসিডিয়াম হয়ে, ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম হয়ে, একজন মুক্তিযোদ্ধার চেতনার বিশ্বাসী এই দেশের নাগরিক হয়ে আপনাকে আমি সম্মান দিচ্ছি, আপনাদেরকে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর করেছেন, অথচ এই ঢাকার জমিনে কোন একটি ফিস টিভির মাধ্যমে অথবা মিডিয়ার মাধ্যমে এমন ব্যক্তি রাজধানীর বুকে বক্তব্য দিয়ে এখনো সে বাসায় আরামে ঘুম যাচ্ছে, যেই মানুষটি তার বক্তব্য বলেছে শাহজালাল, শাহফরান, খাজা গরিব নামাজের মাজারকে 24 ঘন্টার ভিতরে লাথি মেরে ভেঙে দাও। যেই মানুষটি বলেছে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটাকে যে ব্যঙ্গ করেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বালাউন, যুগের শ্রেষ্ঠ কাফের, তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না সেটা আপনাকে জবাব দিতে হবে। কি কারণে তাকে গ্রেফতার করা হচ্ছে না? আজকের আন্তর্জাতিক এই সমাবেশ থেকে আবু সুফিয়ান আবিদুল কাদিরের দাবি, সুন্নি জনতার দাবি, প্রত্যেকটি সুন্নি পীরের দরবারের দাবি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে কখন গ্রেফতার করবেন? আমরা তার দেখার অপেক্ষা আছি। আসুন, আমার নবী কি বলছে?
আপনার পীর মশাইখ, আপনারা জানেন আমার একটা তরিকতের পরিচয় রয়েছে, যেখান থেকে ওলি আল্লাহ বানানো হয়, যেখানে ওলি আল্লাহর মিশিন, আমি সেই দরবারে একজন বাস্তব খলিফা। হুজুর গাউসুস সাকালাইন, যেখানে মৃত্যু মানুষকে জিন্দা করা হয়েছে, চোরকে কুতুব বানানো হয়েছে, আমি সেই বাগদাদ একজন খলিফা। খলিফা হয়ে খানে খায় বসে থাকার সময় আর নয়, খলিফা হয়ে খানে খায় সম দেওয়ার সময় নয়, খলিফা হবে সেইখানে গতিতে পীর রাস্তার বীর হয়ে সুন্নি জনতার কাঁধে কাঁধ মিলিয়ে সুন্নিয়তের দাবি আদায় করতে হবে। এটা আপনার চান কি চান না? দুই হাত তুলে বলেন চান কি না? আমি আপনাদেরকে আরো বলবো, স্লোগান রাখেন, স্লোগান বন্ধ শোনেন, আরো বলবো, যেই পীর সুন্নি নামে ইসলামী ফ্রন্টকে সমর্থন দেবে না, মনে করবেন এটা সুন্নি পীর না, আন্দোলন করবেন। আমাকে এমনি যুবক দেখতে পাচ্ছেন, আমার প্রায় চার যুগের বেশি সুন্নিয়তের আন্দোলন আমি পৃথিবীর 54টা রাষ্ট্রে করতেছি, অনেক কষ্ট করতেছি। আজকে পীরদের পায়ে ধরে আমি অনুরোধ করব, বায়াত করতে যেমন বিভিন্ন সবক একরার না মানেন, একরারের ভিতরে ইসলামী ফ্রন্ট প্রবেশ করাই দিবেন, মোমবাতির আলো তালে বেগর হয়ে যাব, মোমবাতির আলো মাজারের পাশে পাশে যাব, মোমবাতির আলো অন্ধকার রাত্রে কোরআন শরীফ পড়তে যাব, মোমবাতির আলো শাহজালালের মাজারে, সেই কাল্লা বাবার মাজারে, আউলি কেরামের মাজারে যাব। বলুন আমরা মোমবাতির হাতে নিয়ে, আমরা মোমবাতির আলো নিয়ে জাতীয় পার্লামেন্টে যেতে চাই কি চাই না? দুই হাত তুলে ওয়াদা করেন চাই কি না? আপনারা তো অনেক ওয়াদা দিয়েছেন, অনেকে বলেছেন একবার দিয়েছেন, দুইবারও দিয়েছেন, এবার একবার দেখেন আপনি একটু ব্রেনটে আপনার মেমোরিকে একটু পরিবর্তন করুন। এরা কারা? আপনি আজীবন করবেন ব্যক্তির রাজনীতি, আর আপনি কবরে যাবেন বেহায়ার মতো, লজ্জা নাই বেহায়ার মতো আপনি কবরে যাবেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সেই দিন তো আপনার বাবের কথা বলা হবে না, আপনার নেতা নেত্রীর কথা বলা হবে না, আপনি কি পাচ্ছেন, আপনি কেন নিজের পায়ে নিজে কুরআন মারছেন, আপনাকে কোনো পথ কোনো দল নবী পর্যন্ত পৌঁছাই দিতে পারবে না। একবার গ্রান্টি দিচ্ছে ইসলামী ফ্রন্ট আপনাকে নবী পর্যন্ত পৌঁছাই দিবে। এই জন্য জাতীয় পার্লামেন্ট, যেখানে নারের সালাত বলার মতো কেউ নেই, নারে বেলায়েত বলার মতো কেউ নেই, আমি দেখছি আমার ইসলামউদ্দিন দুলাল আমার খুব আজিজ, আমি ছোট্টবেলায় একবার রুজু বানাচ্ছিলাম, সে আমাকে পানি দিচ্ছিল, আমি তখন তাকে দোয়া করেছি, শুধু অ্যাডভোকেট নয়, একজন মাওলানা, শুধু মাওলানা নয়, ইমামতি করতে পারবে, খুতবা দিতে পারবে, প্রয়োজনে পানিও পড়া দিতে পারবে, সাকসেস একজন সংসদ সদস্য। এই ধরনের ব্যক্তিরা পার্লামেন্টে যাক, এটা আপনার চান কিনা? এরা কি গেলে পার্লামেন্ট কি ভেঙে যাবে না কোনো কবিরাগুলো হবে? বরং সে আপনি এদেরকে কেন পাঠাচ্ছেন না? পার্লামেন্ট চিন্তায় অস্থির হয়ে আছে। সাথে সাথে আমার বাবা আমার আজিজ মাওলানা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, এখন শুনতেছি সে শুনতেছি এখন সে বিভিন্ন মাহফিল করতে পারছে না। আমি অনুরোধ করব আমার এই মুফতি গিয়াসউদ্দিন তাহিরি নবীর পক্ষের মানুষ, মুক্তিযোদ্ধার চেতনার পক্ষের মানুষ, তার মাহফিল কেন বন্ধ হয়? প্রশাসন তার জবাব দিতে হবে, প্রশাসন তার জবাব দিতে হবে। আমরা দালালি বুঝি না, আমরা মুনাফিকি বুঝি না, আমরা বুঝি ইসলাম, ঈমান, আকীদা, ঐক্য, শৃঙ্খলা, সুশিক্ষা, ত্যাগ, সেবা, মুনাফিকি আমাদের মধ্যে নেই। তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে কসবা থানায় প্রবেশ করতে, অভিযোগ আমাদেরকে দেখাতে হবে, বাদীকে চিহ্ন করতে হবে, আমরা দেখব তার সাথে কোনো শিয়ার সাথে সম্পর্ক আছে কিনা, তার সাথে কোনো ইহুদিদের সাথে সম্পর্ক আছে কিনা। আমরা হচ্ছি মুক্তিযোদ্ধার চেতনার সৈনিক, জোরে বলেন মুক্তিযোদ্ধার প্রতি আপনাদের সমর্থন আছে কিনা? এভাবে ডান হাত তুলে বলেন আমরা মুক্তিযোদ্ধাকে মানি কি মানি না? ওলি আল্লাহ মানি কি মানি না? অবশেষে আবু সুফিয়ান আবিদ আল কাদরী আপনাদের কাছে একটি কথা বলবে, সেই কথা বলা হচ্ছে
নবীর ইজ্জত দিয়েছেন আল্লাহ। কিভাবে দিয়েছেন? ওলামা, আলেম, আল্লামা, মাওলানা, মুফতি, কারি, খতিব, প্রফেসর, অধ্যক্ষ, টিচার, মাস্টার, এলেমের কোনো কমতি নেই। আল্লাহ কোরআন কেরিমে নবীর ব্যাপারে বলে দিয়েছেন স্পষ্ট, যদি মানো জান্নাতি, যদি না মানো জাহান্নামী। কি বলছেন? নবীর প্রশংসা আল্লাহ থেকে শুরু হয়েছে, এ পর্যন্ত চলছে, কিয়ামত তো চলবে, পরও চলবে। নবীর সম্মান কমানো সম্ভব না। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিজয়নগর এ ব্রাউন বারের তিন সদর বিজয়নগর আসন থেকে আমার বাবা মুফতি গিয়াসউদ্দিন তাহিরিকে আমরা দেখতে চাই কি চাই না? এই যুবক সারা দুই হাত তোলে বলো চাই কি চাই না? দুইজন নাসির নগরে অ্যাডভোকেট ইসলাম উদ্দিন দুলাল আর এই বিজয়নগর এলাকায় আমার আজিজ আমার বাবা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, এরা হচ্ছে আমাদের সৈনিক। দুই হাত তুলে বলেন এটাকে শুনে, আমাদের সৈনিক না আপনাদেরও সৈনিক? হ্যাঁ বাবা মহিউদ্দিন, তুমি কই? এটা আমার দরবারের খলিফা, আমার কিন্তু মুরিদ কম খলিফা বেশি। যা হোক, মরমবাড়িয়া দুইয়ের আমি চাই আমার বাবা মোল্লা মহিউদ্দিন এই তিনজনকে আমি পরিচয় করে দিলাম আপনাদের কাছে। এরা আমানত, সবাই একটা বার বলেন, আমরা কি নবীর পক্ষে, অলির পক্ষে, না কোনো মানুষ গড়া মতবাদের পক্ষে? বলে আমরা আল্লাহ নবী চাই কি চাই না? আল্লাহ পাক যেন কবুল করেন। এই তিনজনকে আবার দেখাই দিচ্ছি, আল্লাহ পাক কবুল, একটু হাত তুলে একতা প্রকাশ করেন। এদেরকে আপনারা চান কি চান না? কেউ ভোট দিবেন, কেউ দোয়া করবেন, আল্লাহ পাক যেন কবুল করে। সবাই উচ্চস্বরে বলেন আমিন। আর দুই একটা মিনিট আমি সময় নিচ্ছি, আমাকে প্রধান অতিথি বানিয়েছেন, আমি প্রধান অতিথি হিসাবে বক্তব্য দিচ্ছি না, আমি আপনাদের প্রধান খাদিম হিসাবে বক্তব্য দিচ্ছি। কারণ ভাই আমার আর একজন বক্তা বাহির হয়েছে। কি কি মহসিন ভাই, মহসিন বিন মুজাফর বিন মহসিন, সে বলছে নবী মুরুক্ক, আর একটু জোরে বলবেন না? সে বলে আমরা টাইটেল পাস করছি, নবী টাইটেল পাস করেনি, নবী মুরুক্ক। এই দিক আরেকজন বলছেন যারা নবীকে নূর বলবে ওই নূর নবীকে আমরা তালাক দিলাম। এই যে কথাগুলো হচ্ছে বাংলাদেশ সরকারের আমলে। মাননীয় প্রধানমন্ত্রী যদি গদি সুন্দর করে রাখতে চান, জনগণের খেসমত আরও পাঁচ বছর যদি থাকতে চান, যারা নবী বিরোধী, রাষ্ট্র বিরোধী, অলি বিরোধী, তাদেরকে গ্রেফতারের ব্যবস্থা করুন। আর কিছু না হোক আমরা আপনাকে দোয়া করব, আমরা আপনাকে প্রধানমন্ত্রীকে দোয়া করব, অচিরেই দুশ্মনের রসুলদেরকে একটু গ্রেফতার করুন। শেষ কথা, যেই মানুষটি আপনার এই বাইতুল মোকাররমে হেফাজত ইসলামের নামে শাপলা চত্বরে কোরআনুল কেরিমের গায়ে আগুন দিয়েছেন, অনেক কিছু ক্ষতি করেছেন, রাষ্ট্রের বিশাল ক্ষতি করার জন্য গিয়েছিলেন, সেই দিন সরকার শুভ বুদ্ধির কারণে পদক্ষেপ নিয়ে রাষ্ট্রের অনেক সম্পদকে রক্ষা করেছেন যেই সমস্ত সন্ত্রাসীর হাত থেকে, ইদানিং তাদেরকে আবার সনদ দেওয়া হল, ইদানিং আবার তাদেরকে সনদ দেওয়া হল। মাননীয় প্রধানমন্ত্রী আপনি পার্লামেন্টে বলেছেন তেতুল হুজুর, অর্থাৎ এই বক্তব্য বুঝেছি আপনি তার এন্টি, তাকে পছন্দ করেন না। ইদানিং দেখতে পাচ্ছি তেতুল হুজুর মিষ্টি হুজুর হয়ে গেছে, এটাকে মিষ্টি মনে করবেন না, এটা অজাগর সাপ, সুযোগ নিচ্ছে হয়তো আপনার মস্তক কেড়ে নিতে পারে, হয়তো আপনাকে গদি হারা করতে পারে।
আমি চাই আপনারা খেদমত করেছেন আওয়ামী লীগ সরকার, আরো যদি ভালো খেদমত করেন আপনারা আবার ক্ষমতা আসেন, আমরা দোয়া করি তবু যেন বেইমানরা আপনাদের কারণে আশ্রয় প্রশ্রয় না পায়, মুক্তিযোদ্ধার চেতনা যেন সন্ত্রাস থেকে যেন রেহাই পায়, সাহবান করে সকল সুন্নিয়ত ঐক্য হয়ে যার যার পীর তার তার থেকে সুন্নি জামাত একাধার হয়ে আগামীতে মোমবাতির আলো নিয়ে পার্লামেন্টে যাওয়ার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান রেখে এখানে আবু সুফিয়ান আবিদ আল কাদেরী বক্তৃতা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।